কাটা দেখানো কি আছে ক্যামেরা দেখাও একটু দেখিনলে কি আছে কাটা দাও কাটা আমি দেখলেও মানে কোনো প্রবলেম নেই এটা আছে ফোর আপ ক্লাবস তো ফোর আপ ক্লাবসকে যদি আমি রেখে দিই মিডলে এটা ভরে দিলাম ফেলে দাও তোমার কাটা তাহলে এখন কোথায় আছে মিডলে আছে সেটা আমি নিশ্চয়ই জানি না বাট তুমি যদি একটা তুলি মারো তোমার কাটটা আবার টপ চলে আসবে দ্যাটস ফোর আপ ক্লাবস আচ্ছা আমি সবগুলো এটা চেক করি এটাকে যদি আমি আবার মিডলে ভরে দিই ফেলে দাও তুলি মারো তোমরা এই জায়গাটা রেখে দাও তাহলে তোমার কাটটা এখানে থাকলো আমি এটাকে একটা নর্মাল সাবি করবো যার ফলে আমি যে নর্মাল জাস্ট একটা সাফেল করলাম তার ফলে তোমার যে কাটটা ছিল সেটা একদম পুরো টপ চলে আসবে তুমি একটা তুলি মারো এটা তোমার কাট ফ্রি অফ স্পেস এটা তোমার কাট কি ছিল কাটটা সেভেন ছিল ফ্রি অফ স্পেসটাকে যদি আমি ভিতরে ভরি তুমি হাতটা দিয়ে তুমি টানো এটা আস্তে করে তাহলে তোমার কাটটা চেঞ্জ হয়ে যাবে আমি জাস্ট এটাকে নর্মাল সাফেল করছি তোমার কাটটা মিডলে যেখানে থাকো না কেন তোমার কাটটা একদম পুরো টপ চলে আসবে তোমার কাটটা মিডলে কোথায় আছে আমি কি জানি এটা তুমি একটা তুলি না এটা তোমার কাট উইনা ফার্স না আচ্ছা তোমার হাতটা দাও উইনা ফার্সটাকে যদি আমি এই আস্তে করে যদি ছিঁড়ে রাখি এটা তোমার দুবার দিয়ে তোমার চাপাই না তোমার কাটটা কী ছিল বলো থ্রি অফ আওয়ার্স তোমার কাট হলো থ্রি অফ আর্টস থ্রি অফ আর্টসকে যদি তুমি ওপরে নিয়ে একটা আমার ওয়েভ দিই তোমার কাটটা চেঞ্জ হয়ে তোমার যে কাটটা ছিল ওটা এখানে চলে যাবে থ্রি অফ আর্টসটা নাও ক্যামেরাতে দাও এটা তাহলে থ্রি অফ আর্টস তোমার হাতটা এরকম করো দেখ তুমি কাটটাকে এইভাবে তুমি জাস্ট চেপে মানে ধরবে আর আমার কাছে উপরে যদি আমি আবার নিয়ে নিচে দিই আর তোমার টেন অফ ডায়মন্ডসটাকে উপরে দিই তাহলে তোমার কার্ডটা কোথায় আছে নিচে আছে তাহলে এটা আমার ম্যাজিকের পাওয়ারে তোমার দুটো কার্ডে চেঞ্জ হবে কার্ডটা উল্টা